নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেই নিম ফুলের মধুর সেই রেসিপি কি রেসিপি এইটা হচ্ছে ফুলকপি বাসন্তী তোমরা তিনটে পদ রান্না করেছিল তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ নিম ফুলের মধুতে পণ্যা মানে সরস্বতী পুজোর স্পেশালে যেটা হচ্ছে ওই গো খাস পোলাও আর গয়না আলুর দাম আর হচ্ছে বাসন্তী ফুলকপি সেই বাসন্তী ফুলকপিটা ভাবলাম ট্রাই করেই নি কীভাবে বানালাম দেখো এই যে জলের মধ্যে একটু লবণ দিয়েছি লবণ দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি একটু মানে ভাপিয়ে নেওয়ার জন্যে হালকা করে আর এক মিনিটই সময় দিয়েছি এক মিনিট সময় দিয়ে জলটা যেটুকুনি হবে সেইটুকুনি মানে এ করবো ফোটা আর গরম দুধের মধ্যে একটু কেশর দিয়ে নিয়েছি কারণ বাসন্তী ফুলকপি যেহেতু একটু বাসন্তী কালার আনতে হবে আর এখানে দেখতে পাচ্ছিলে পোস্ত কাজু বাদাম আর চার মগজ নিয়েছি তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে দিলাম এক মিনিট হয়ে যাওয়ার পর ফুলকপিটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভাবলাম যেহেতু বাসন্তী একটু বাসন্তী বাসন্তী কালারটা আনতে হবে সেই জন্য আর এই দিকে এই হয়ে গেছে পেস্টটা আর এই যে কালারটা দেখতে পাচ্ছ ফুলকপি একদম বাসন্তী কালার এসেছে এবারে তেলটা সাদা তেল গরম করে ফুলকপিগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম হালকা করে ভেজে নিয়েছিলাম খুব বেশি ভাজবে না কিন্তু আর ফুলকপিটা সেদ্ধ হয়নি মানে একটু নরম হয়েছে সেদ্ধ হয়নি সেইভাবেই করেছি আর বেশ ভালো করে নাড়াছাড়া করে একটুকুনি তুলে নেবো আমি জাস্ট হালকা করে নাড়াচাড়া করে লাল করে ভাজবো না কারণ বারবার বলছি যেহেতু বাসন্তী বলেছিল সেই জন্যে তার কালারটাকে ঠিক রাখার জন্য চেষ্টা করেছি ভাবলাম যতক্ষণ রান্না করছি সব রান্নাগুলোই ট্রাই করিব সেই জন্যেই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যদি শেয়ার করে থাকো আমাকে বলবে আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই যে তেলের মধ্যে একটুখানি ঘি দিয়ে নিয়েছি আর ওই পেস্টটা যেটা চার মগজ কাজু কাজুবাদাম পোস্ত বাটা আর আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম সেই বাটাটাই দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা অবশ্যই লোতে করে নেবে কারণ কাজু কাজুবাদাম চার মগজ আছে যেহেতু সেহেতু ওইটা না হলে মানে তলায় আটকে যাবে সেই জন্য একদম লোতে রেখে নাড়াচাড়া করতে থাকলাম তারপরে একটু লবণ দিয়ে দিয়েছি আন্দাজ করে আর লবণ দিয়ে তারপরে অল্প একটু চিনি দিলাম চিনি যেহেতু মিষ্টি নিরামিষ তরকারি একটু মিষ্টি তো হবে সেই জন্যে ওই চিনিটা দিলাম দিয়ে নাড়াচাড়া করে ফুলকপিগুলোও দিয়ে দিলাম গ্যাসটা যথারীতি লোতে রেখেছি রেখে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে মশলাটা জাস্ট মাখা মাখা হয়ে যাওয়ার পর একটু মানে মশলা ধোয়া জলটা বাটনার বাটিতে যেটাই রেখেছিলাম সেই জলটা আমি দিলাম দিয়ে হালকা একটু ফোটাবো আর একটু দুধ দিয়েছি যেহেতু মানে একটা মানে কালারটাকে আমি খুব রাখার জন্য চেষ্টা করেছি সেই জন্য আর একটু নিরামিষ তরকারি ভাবলাম একটু দুধ দিলে বেশ ভালোই হবে আর সত্যি বলছি খুব ভালো টেস্ট হয়েছিল দেখছো ফুটে গেছে ফুটে যাওয়ার পরই আমি একটু গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে গ্যাসটা বন্ধ করব নাড়াচাড়া করে নিলাম নিয়ে গ্যাসটাকে বন্ধ করব যেহেতু ওই ঝোলটা রয়েছে সেহেতু আর একটু ঝোলটা একটু শুকিয়ে নেবো আর কাজু বাদাম দেওয়া যেহেতু ঝোলটা শুকিয়েই যাবে আর এই যে কেশর দেওয়ার দুধটাও দিয়ে দিলাম এইটা দেওয়ার পর যে রঙটা খুলেছিলো মানে সত্যিকারে খুব সুন্দর আর খেতে তো মানে কি বলবো দুর্দান্ত হয়েছিল টেস্টটা তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আবার বলছি যদি আমার রান্নাটা আজকে যদি তোমাদের খুব ভালো লাগে বা কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর পারলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আবার এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকের জন্য টাটা বাই বাই